আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি তো আমরা অনেকেই কিন্তু কল সেটিং এর যে একটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে তো আমরা অনেকেই কিন্তু এই সেটিংটা সম্পর্কে জানি না এবং এই সেটিংটা কিন্তু আমরা ব্যবহার করি না যদিও আমরা ব্যবহার করি কিন্তু এই সেটিংটা অনেক সময় কিন্তু বন্ধ থাকে যার কারণে আমরা এর সুবিধাটা নিতে পারি না তো অ্যান্ড্রয়েড মোবাইলের কল সেটিং এর একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আজকে আমার আপনাদের সাথে আজ আমি শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন তো আপনার ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে উপরে ডান পাশে থ্রি ডট আইকনে টাচ করে দেবেন তারপর এখানে সেটিং অপশনে টাচ করে দেবেন তারপর এখানে নিচের দিকে চলে আসবেন প্রমোটস ফর কল কানেকশন তো এটাতে আপনি টাচ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি সেটিং দেখাচ্ছে তো এই তিনটি সেটিং আপনার ফোনে চালু থাকতে পারে অথবা নাও চালু থাকতে পারে যদি চালু না থাকে তাহলে অবশ্যই আপনি চালু করে নেবেন তো প্রথম সেটিংটা হচ্ছে এখানে ভাইব্রেশন ফিডব্যাক ফর আউটগোয়িং কল কানেকশন তো আপনার মোবাইল দিয়ে যখন আপনি কাউকে কল করবেন তো যাকে কল করবেন সে যদি কলটি রিসিভ করে তাহলে আপনার মোবাইলে কিন্তু ভাইব্রেশন হবে তারপর দুই নম্বর রয়েছে ভাইব্রেশন ফিডব্যাক ফর ইনকামিং কল কানেকশন তো আপনি কারো কল যদি আপনি রিসিভ করেন সে সময় কিন্তু আপনার মোবাইলটি কেঁপে উঠবে বা আপনার মোবাইলটি কিন্তু ভাইব্রেশন হবে তারপর এটা হচ্ছে ভাইব্রেশন ফিডব্যাক ফর কল ডিসকানেকশন তো নিচে সেটিংটা হচ্ছে আপনি এই সেটিংটা যদি চালু করেন তাহলে আপনার মোবাইলের কথা বলার সময় বা আপনি যার সাথে কথা বলতেছেন আপনি কল দিচ্ছেন বা কারো কল রিসিভ করে কথা বলতেছেন তখন যদি আপনি ফোনটি কেটে দেন সেক্ষেত্রে কিন্তু ভাইব্রেশন হবে আপনার মোবাইলে তো এই তিনটি সেটিং আপনি চালিয়ে কিন্তু এই সেটিংগুলি আপনি চালু করে এই সেটিংয়ের আপনি সুবিধাগুলি আপনি নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ